আমার জীবনে সুখ নাই বলে ঝরঝর করে কাঁদছেন কুমিল্লার মা। ঠাকুর বালিশে ভর দিয়ে শুয়েছিলেন, ওই মায়ের এই কথা শুনে ঠাকুর উঠিয়ে বসলেন, আর উঠে বসে বলছেন, মা তুই বল, তোর কি লাগে তুই বল, তুই আজ যা চাইবি তুই তাই পাবি, ঘর বাড়ি টাকা পয়সা গয়না গাটি যা তুই চাইবি তুই তাই পাবি, তুই বল তোর কি লাগে। স্বয়ং পরমেশ্বর স্বয়ং কামধেনু দাঁড়িয়ে আছেন সমস্ত কিছু উজাড় করে দিতে, আর সেই মা ওই ঠাকুরের ওই বিশাল রূপ তিনি দেখছেন, ঠাকুরের শরীরটাও যেন আরো বিস্তার লাভ করেছে, মুখ থেকে যেন জলজল করে আলো ঠিকরাচ্ছে, তার ওই ভাবে তিনি ঠাকুরকে ওরম ভাবে দেখছেন, আর ঠাকুর বলছেন বল তোর কি লাগে তুই যা চাইবি তাই পাবি। উনি ওই টিকে সাদা টাদা সব ফেলে ছুটে গিয়ে ঠাকুরের পা চাপটে ধরেছেন, আর চাপটে ধরে বলছেন যে ঠাকুর আমার কিচ্ছু লাগে না, আমার কিচ্ছু লাগে না, আমার শুধু তুমি হলেই হবে, আমার শুধু তুমি হলেই হবে। আর এই কথা শুনে ঠাকুর চুপসে গেলেন। সেই যে বিশাল ঠাকুরের মনটা মুখটা একদম মলিন হয়ে গেল, আর বলছেন মা এ কি তুই এ কি চেয়ে বসলি, তুই আমাকে চেয়ে বসলি, তোর সারাটি জীবন যে কষ্টের দুঃখের সীমা থাকবে না, তোর ঘরের বিছানায় তোর ঘুম হবে না, তুই আমাকে চেয়ে বসলি। আর ওই কুমিল্লার মা বলছেন ঠাকুর আমার ওই কষ্টই ভালো, আমার ওই দুঃখই ভালো, কিন্তু আমার তুমি থাকলেই হবে, আমার আর কিচ্ছু হবে না। এই কিছুক্ষণ আগে জগতের সমস্ত সুখ খুঁজছিল সেই মাটি, আর যখন সমস্ত সুখ এসে দাঁড়ালো তখন সে সুখ চায় না, সে চায় সে এককে, সে প্রিয় পরমকে। দুর্যোধন সে সমস্ত সুখ খুঁজতে গেছিল, এবার ন্যাচুরালি আমি ভেবে দেখলাম যে যুদ্ধ সামনে, একটা মহাযুদ্ধ হতে চলেছে, যে কোনো সাংসারিক বুদ্ধিওয়ালা মানুষ সে কি ভাববে যে ওই যুদ্ধে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যরা যুদ্ধ করবে সেখানে একটা লোক সুবিধা হবে নাকি এক লক্ষ সৈন্যবাহিনী সেটা সুবিধা হবে, আর শুধু সৈন্যবাহিনী না তার সাথে সাথে অস্ত্র শস্ত্র সমস্ত কিছু নিয়ে। তো যে কোনো সংসারের মানুষ লজিস্টিক্যালি যদি লজিক্যালি যদি ভাবে তো এই ধরনের লজিস্টিক সাপোর্ট লাগবে তার যুদ্ধের সময়, তো বুদ্ধি দিয়ে কাজ করলে তাই বলবে। তো দুর্যোধন তাই ভেবেছে, সে সংসারী বুদ্ধি নিয়ে মোটেই ভুল ভাবেনি, ঠিক ভেবেছে যে যুদ্ধের জন্য লক্ষ সৈন্য লাগবে, আর শ্রীকৃষ্ণ একা বলেছেন আমি আছি আর আমার লক্ষ সৈন্য আছে, তুমি কোনটা চাও। তো সংসারী বুদ্ধি নিয়ে সে ভেবেছে, আর সে অর্জুন তখন চেয়ে বসেছে আমার তুমি হলেই হবে। দুর্যোধন বাঁচল, যে ভাগ্যিস সৈন্য চেয়ে বসেনি, আমি তো এটাই চাইছিলাম। তো সে ওটা নিয়ে গেছে, আর অর্জুন কাকে নিয়ে গেছে, সে শ্রীকৃষ্ণ, সে বুঝে গেলাম যে মহাবলশালী তিনি একাই সব নষ্ট করে দেবেন, আবার সেই মানুষটা আবার প্রতিজ্ঞা করে কথা দিয়ে দিয়েছে, প্রমিস করেছে অস্ত্র আমি আর তুলব না, যা সে খালি ঘোড়ার লাগাম ধরে থাকবে আর কোনো কিছু করবে না। এবার জগৎ বুদ্ধি নিয়ে যদি কেউ ভাবে যুদ্ধের পরিণাম যা হয়েছে সেসব সেটা জানি না আমি কিছু, তো বলবে যে অর্জুন বোকা, শ্রীকৃষ্ণ তো ছেড়ে দিলাম, তো যাই হোক জিতবে তো দুর্যোধন। কি হলো রেজাল্টটা, কি হলো? তাহলে যে সমস্ত সুখ সমস্ত ঐশ্বর্য সমস্ত জগতের বুদ্ধি সমস্ত সাংসারিক বুদ্ধি নিয়ে যে জীবনটাকে চালিত করার চেষ্টা করেছে তার পরিণতি কি হলো, ওই পড়েছিল যুদ্ধের ময়দানে, কাক পক্ষীরা ভক্ষণ করছে তখন তার শরীর, আর যে
এই জগৎ বুদ্ধি অনেক সময় এসে তাকে বাধাও সৃষ্টি করেছে, বিভ্রান্ত হয়েছে, কিন্তু সেই পরম পুরুষের যেহেতু হাত ধরেছিল, হাজারবার হোঁচট খাচ্ছে, হাজারবার হয়তো পিছু পা হচ্ছে, তিনি আবার তাকে বারবার করে দাঁড় করে দিচ্ছেন, বারবার করে দাঁড় করে দিচ্ছেন। তাই ঠাকুর বললেন যে তোমরা যারা এই জগতে আছো, এই জগতে মানে ঠাকুরের এই জগতে, দ্য কিংডম অফ ফুলফিলার, দ্য বেস্ট, সেই পরম পিতার রাজ্যে তোমরা যারা আছো, তোমাদের যে জীবনে কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে, অনন্ত কষ্ট তোমরা ভোগ করতে পারো, কিন্তু নষ্ট হবে না। আমি মনে করি, আমারও সেটা মনে হয় যে আমরা ঠাকুরকে ধরেছি, কষ্ট টষ্ট হাজার হোক, কিছু যায় আসে না। এই ব্যক্তি জীবনে আমরা শুধু ওই প্রদীপ যেন জ্বালিয়ে রাখতে পারি ঠাকুরের সাথে। আমার কয়েকটা কথা যেটা আমি আরও চাইছিলাম আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়ে, যে আমরা ঠাকুরের এই কিছুক্ষণ আগে সাধনদার বা কারোর মুখে আমি শুনছিলাম, কিছু বলছিলেন যে হাজার হাজার মানুষ হয়তো অনেক সময় এই যে ডিপি ওয়ার আমাদের ঘরে ঘরে যেতে হচ্ছে, কেন এই মানুষগুলো ছিটকে গেছে, ছিটকে গেছে তার কারণ কি? তার কারণ হয় ওই আমাদের তেল ফুরিয়ে গেছে আমার প্রদীপে, যেই প্রদীপ দিয়ে জ্বালানোর কথা ছিল। হ্যাঁ, তো আমার আচরণ দেখে, আমার ইয়ে দেখে তার এই অবস্থা এরকম হয়েছে। তো আমার এক ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার এক বন্ধু, ছোটবেলার বন্ধু, সে এখন ঠাকুরবাড়িতে কোনো একটা সময় ছিল, এখন বাইরে বাইরে সে থেকে গেছে, এখন সে মাইগ্রেট করে গেছে দেওঘর থেকে। এইবার তার মা, বয়স্ক মা আছেন, তো তার তো ন্যাচুরালি ঠাকুরবাড়ি আসার, কেননা যে মানুষ ঠাকুরবাড়িতে বড় হয়েছে তার বাইরে যত হাজার সুখ দিয়ে দাও সে কিন্তু ওই ঠাকুরবাড়িতে না গেলে তার আয়ু ক্ষয় হয়। বরং আমি বৃদ্ধ থেকে বৃদ্ধ মানুষকে দেখেছি, তাকে তার শরীর হয়তো পড়ে আছে, একবার ঠাকুর দর্শন করে ঠাকুর বাড়ির দেওঘরে একবার যেই গেছে, তার হঠাৎ করে এক ঝটকায় হয়তো চার পাঁচ বছর আরও আয়ু বেড়ে গেল। এরকম হয় যারা ওইখান থেকে, যারা রসদ নিয়ে যারা জীবনকে জাল প্রজ্বলিত করেছে তার ওই রসদই লাগে। যাই হোক, তাদের বসতি ছিল, তাদের নিজের বাড়ি ছিল, সে এখন দেওঘরে থাকে না, থাকার অবস্থা অসুবিধা হয়েছে। আমি তখন বলেছি তুই আয়, আমি দেখছি, তার সমস্ত ব্যবস্থা আমি করে দেবো। শীতকাল ছিল, সে মাকে আনতে পারিনি, তখন একাই এসছে। এবার আমি বললাম যে দেখ, আমি ইচ্ছা করলে কিন্তু তুই আমার ঘরে থাকতে পারিস, আমার ঘরে খেতে পারিস, ইটস ইয়োর হোম, তুমি আসতে পারো। কিন্তু আমি বললাম যে আমি কিন্তু বাবাই দাদাকে বলে আমি আর গেস্ট হাউসে ইয়ে করেছি, তুই ওই গেস্ট হাউসে থাকবি, আনন্দবাজারে খাবি, এসব আমি ঠিক করেছি, তুই ইয়ে করে যা। যাই হোক, আমি বললাম আর তোর আমার ঘর আছে, তুই যখন খুশি আসতে পারিস, কিন্তু এই এবার আমি তো ওরমভাবে করেছি, বাবাই দাদা সব ওর নাম শুনেই বাবাই দাদা সব ব্যবস্থাও করে দিয়েছেন যাতে তার কোনো অসুবিধা না হয়। এইবার সে এসছে, সে এবার সে যখন দেওঘরে থাকতো, হ্যাঁ, সেই মানুষরা সেই রকম সকম, এই কালক্রমে তো সব পাল্টায়, অনেক কিছু পাল্টায়, সেই মানুষ নাই, সেই মুখ নাই, এই নাই, এই জিনিসগুলো তো ছিঁড়ে গেছে, ভেঙে গেছে। এবার আমি যদি প্রত্যেকটা পদে পদে ওর সাথে থাকি, তোর কোনো অসুবিধা হলে আমাকে বলিস, আমি আছি, আমি করে দেবো, আমি করে দেবো, আমি করে দেবো, এই কী হবে, এই ডিপেন্ডটা আমার উপরে হয়ে গেল, আমার উপরে নির্ভর করলো। এবার যখনই আসবে সে কাকে খুঁজবে? আমাকে খুঁজবে। কোনো কারণে, কোনো কারণে যদি আমি না থাকলাম, কি আবার ঠাকুর ঠাকুর, তারপরে আমি দায়ী হলাম, আমার ভেবে নিয়েছে যে আমি আমি না হলে হবে না। তো সেই ঠাকুর ঠাকুর তারপরে কি বলছেন যে তুমি কারণ, তাহলে যার মাধ্যমে, কারণ যার মাধ্যমে তাতে অনুরাগ নিবদ্ধ হয়েছ, বা যে প্রত্যাশায় তুমি তাতে অনুচর্যা পরায়ণ হয়েছ, তার কোনো প্রকার, তার কোনো প্রকার বিকার বা বিপর্যয়ে তুমিও ওই বিকার বা বিপর্যয়ের দ্বারা সংক্রামিত হয়ে উঠতে পারো। শুধুমাত্র যার অনুচর্যী,
শুধুমাত্র যার অনুচরজি উপযাজন বা উপদেশ উপদেশে তুমি ইষ্টতপা হবার সৌভাগ্য লাভ করেছ, তার প্রতি শ্রদ্ধসিত ইষ্টার্থ পরায়ণ আত্মনিয়ন্ত্রণী সম্বেগ অসৎ নিরোধী সম্ভ্রম দীপনা নিয়ে যখন যেমনতর করা উচিত তাই করো। আর ওই উপায় হচ্ছে আলাপ আলোচনার ভিতর দিয়ে তোমার পক্ষে ইষ্টার্থ পূরণই যা তাই গ্রহণ করো আর চলো তেমনি। মূল ব্যাপার হচ্ছে যে আমার ঠাকুরকে নিয়ে আমি যেন একান্ত ভাবে তাকে পেতে পারি। আর সেই সময় কষ্ট দুঃখ, একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা সবাই জানি যে আমরা তো ঠাকুর ঠাকুর করে চলছি, ঠাকুর ঠাকুরের ঠাকুর কি ছিল, ঠাকুর কি কি নিয়ে সারা জীবন কাটিয়েছেন। আমরা সবাই জানি যে ঠাকুর নিজের মাকে ইষ্টভাবে জ্ঞান করতেন, ওই মাকে খুশি করার জন্য সারাটি জীবন তিনি ওই মা মা করে ছুটেছেন, যাই কর্ম করেছেন মা যদি একটু প্রশংসা করে, মার মুখে যদি একটু হাসি ফুটে ওঠে আমার কোনো কাজে। আর এমন মা পাগল মানুষ ঠাকুর যে কাজগুলো করে এই মা কি বললো রে শোনার অপেক্ষায় থাকতেন, যে ওই কাজ করে মা একটু প্রশংসা করলো কিনা। কিন্তু ঠাকুরের মা আবার ঠাকুরের উপরে ভীষণভাবে কোনো দিনও ঠাকুরের প্রশংসা করতেন না, অন্যান্য ভাই বোনদের খুব প্রশংসা করতেন, ঠাকুরকে সব সময় তাড়না, সব সময় তার উপরে শাসন। আর ঠাকুরের ঠাকুর বলছেন যে আমার তত জেদ বেড়ে যেত, মা যত আমার উপরে তাড়না করত শাসন করত আমার তখন আরো জেদ বেড়ে যেত, আমি আরো ভালো করব যাতে আমার মা প্রশংসা করে। আলাপ আলোচনা হচ্ছে ঠাকুর বলছেন যে আমি কখনো মার কাছ থেকে এই প্রশংসা পাইনি, তো জিজ্ঞাসা করছেন একজন ভক্ত শিষ্য হাউজারম্যান রে হাউজারম্যান, তিনি বলছেন একবারও না, আপনি আপনার মা আপনাকে একবারও প্রশংসা করেননি? তখন ঠাকুর বলছেন একবার জীবনে একবার, কিন্তু এমন সময় সেই প্রশংসা পেলাম যে আমি সেটা নিয়ে আনন্দ উপভোগ করতে পারলাম না, কারণ তার কয়েকদিন পরই মা চলে গেলেন। কিরকম? তখন ঠাকুর বলছেন ঠাকুর মা খুব অসুস্থ, কিছুতেই সারছে না মার অসুস্থতা। রাত তখন গভীর রাত আর কি, 12টা 1টা হবে, আমি বাইরে বসে আছি বারান্দায়, মা আমার ঘরে, হঠাৎ মায়ের আওয়াজ শুনতে পেলাম অস্ফুট, অনুকূল অনুকূল বলে মা ডাকছেন ঠাকুরকে। ঠাকুর ছুটে গেলেন ঘরে, গিয়ে মার হাত ধরে বসলেন, হ্যাঁ মা। তখন মা বলছেন অনুকূল তোর সেবায় তোর ভালোবাসায় আমি তৃপ্ত, আমার জীবনে আর কোনো চাহিদা বাকি থাকেনি, তুই আমার সব আশা পূরণ করেছিস, আমার আর কোনো ইচ্ছা বাকি নাই, যাও এবার তুমি তোমার আশেপাশে প্রত্যেকের সুখে দুঃখে তাদেরকে তৃপ্ত করো, তাদেরকে আনন্দে রাখো। ঠাকুর বলছেন যে আমার বুক ফেটে যাচ্ছে, যেই ওইটুকু একটা কথা শোনার জন্যে দীর্ঘ জীবনটা ঠাকুর হাহাকার করে ছুটেছেন, তার বুক ফেটে গেছে যে মার কাছ থেকে ওই একটু প্রশংসা পাবো, সেটা যখন পেলাম সেটা নিয়ে আনন্দ করতে পারলাম না, হাসতেও পারলাম না, ঠাকুর মা অসুস্থ, আর ঠিক তার কয়েকদিন পর আমার মা চলে গেল, ঠাকুরের চোখে জল। হাউজার ম্যানদা বলছেন ইট সিমস ক্রুয়েল, ঠাকুর এটা তো নিষ্ঠুর। এই কথা শুনে ঠাকুরের চোখের থেকে জল শুকিয়ে গেল আর ঠাকুরের মুখ লাল হয়ে গেল, আর ওই রাগত স্বরে হাউজারম্যানকে ঠাকুর বলছেন
তোমরা যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু আমার মা আমার প্রতি ওই রকম ছিলেন বলেই তোমরা এই ঠাকুরকে এরকম ভাবে পেয়েছো। সময় আমি জানি না, তবে এক একটা আমি কথাতে শেষ করবো জানি না, তবে এক একটা সময় হয় না, এক একটা কথায় আর কথা আসে না। তো আমার অনেকটা অবস্থা ওই রকম। তো যাই হোক, আমরা কয়েকটা জিনিস, যে জিনিস আমার সবসময় মনে হয়, আমরা সবসময় ঠাকুরের কাছ থেকে সুখ খুঁজি, আনন্দ খুঁজি, হ্যাঁ ভালোবাসা খুশি খুঁজি। ঠাকুর বলতেন, কে এমন আছে যে বিয়ার হিজ ক্রস, জিসাস ক্রাইস্ট যখন তাকে ক্রুশিবিদ্ধ করতে নিয়ে যাচ্ছিল, আপনারা কেউ জানেন যে সেই ক্রসটা তাকে নিজে বহন করতে হয়েছিল? হ্যাঁ, সেই সময় একজন ছিল যে সেই ক্রসটাকে তার কাছ থেকে নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। ওই কষ্টটা যে তার হচ্ছে, সে তখন ঘসকাতে ঘসকাতে সে তখন তার ক্রসটাকে নিয়ে যাচ্ছে। তো আমরা ঠাকুরের খোঁজ করি, ঈশ্বর দেবতা খোঁজ করি সুখ পাওয়ার জন্যে দুঃখ থেকে, কিন্তু তার দুঃখটাকে নেবার জন্যে কে তার খোঁজ করে যে ঠাকুর তোমার কী কষ্ট আছে বলো, আমাকে দাও। তো আমি সবসময় ভাবি, এই কিছুদিন আগে একজন এসেছিলেন, বাবা দাদা বললেন যে ওদের সাথে একটু কথা বল। ওরা বলছে যে ধানবাদ থেকে এসেছিলেন যে দীক্ষা নিয়ে কি হয়, আর আমার যে জীবনে দুঃখ কষ্ট আছে এগুলো কি দূর হয়ে যাবে যদি ঠাকুরের দীক্ষা নিই? তো এইসব নিয়ে অনেক প্রশ্ন। তা বাইরে বললেন যে কথা বল। তা আমি বাইরে বেরোলাম, বেরিয়ে তার সাথে কথা বলছি, তখন ওনার মা ওই স্ত্রী আর কি, তিনি বলছেন যে আমি দীক্ষা নেওয়ার জন্য তো ভেবেছি, কিন্তু আমার জীবনে অনেক দুঃখ আছে কষ্ট আছে, এগুলো কি সব দূর হয়ে যাবে? তা আমার আমার একটু জিপ কাটা, তো আমি বলেছি, আমি বললাম যে না, উল্টো হবে, যে আপনি দীক্ষা নেবেন, আপনার যদি দুটো কষ্ট থাকে চারটে হয়ে যাবে, আপনার যদি সমস্যা থাকে দুটো থাকে চারটে হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তখন তার চোখ এত বড় বড় হচ্ছে যে যে কি বলছেন আপনি? তখন আমি বলছি যে হ্যাঁ, যে আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনার যখন একটা সন্তান ছিল তখন আপনার বেশি টেনশন ছিল, না দুটো সন্তান হলো তখন বেশি টেনশন? ও বলছে দুটো সন্তান হলো তখন বেশি টেনশন, কারণ একটা ছিল তখন তো একটাকে নিয়েই মানুষ করতে করতে, আর দুটো যখন আসলো একেও মানুষ করো। তো এইবার আপনি বলেন যে আপনি একটা সন্তান চান না দুটো সন্তান চান? না, চাই তো দুটোই, দুটোই থাকুক, তাহলে টেনশন তো দুটো বাড়লো। তার মানে হচ্ছে যে হয়তো দুটো সন্তান এসে সুখটা একটু কমে গেছে, কাজকর্ম বেড়ে গেছে, টেনশন বেড়ে গেছে, পড়াশোনা হ্যান ত্যান এইসব করাতে হবে, কিন্তু আনন্দ বেড়ে গেছে। তো সুখ আর আনন্দ কিন্তু এক না। একটি মা, একটি স্ত্রী, একটা মেয়ে, তাকে বলা হয় সময় মতন খা, এই ঠিক থাকিস না, এই করিস না, হ্যাঁ ছাড়ো তো, খাওয়া দাওয়ার কিচ্ছু ঠিক রাখে না। কিন্তু সেই মেয়ে যখন কনসিভ করে, যখন পেটে একটা বাচ্চা যখন গ্রহণ করে, সে দেখা যাবে খাওয়া দাওয়া, তার রুটিন, ঘুমানো সব রুটিনে হয়ে যায়। কেন হয়ে যায়? নিজের জন্যে পারে না, কিন্তু ওই যে বাচ্চা এসছে তাকে ভালো রাখবে, তার জন্য সমস্ত নিয়ম কানুন সে তখন মেনে চলবে। একটা মানুষ নিজেকে ভালোবাসতে পারে না। এখনকার আমি অনেক সময় ট্যাগলাইন দেখি যে ফার্স্ট লাভ ইয়োরসেলফ, তুমি নিজেকে আগে ভালোবাসো, তুমি যদি নিজেকে না ভালোবাসতে পারলে তাহলে তুমি কি করবে? আমি বলি যে বুলশিট, সরি আমার এই ভাষাটা বা আমার মানে এটা অপরাধ, কিন্তু যেহেতু ওই ইংরেজি ব্যাপারগুলো তো এইসব শব্দ ব্যবহার করে, আমি বললাম যে নিজেকে ভালোবাসা মানে মানুষ কখনো নিজেকে ভালোবাসতে পারে না, ভালোবাসা হয় না। মানুষ নিজের বাইরে যদি কোনো কিছু থাকে তাকে ভালোবেসে নিজে ভালো থাকতে পারে,
নিজেকে যদি ভালোবাসি, কেন ভালোবাসব? আমি নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালোবেসে কখনো নিজেকে ভালো রাখা যায় না। কিন্তু নিজের বাইরে একটা জীবনকে যদি ভালোবাসতে পারি তাহলে নিজেকে ভালো রাখা যায়। ঠিক ওই মেয়ের মতন যে কোনো রুটিন মানছিল না, কোনো জীবনের বিধি মানছিল না, কিন্তু যেই বাইরের একটা সত্তা যখন আসলো তার পেটে তখন সে নিয়ম মতন চলতে লাগলো, আর ওই নিয়ম মাখিন বিধি মাখিন সেও ভালো থাকছে তখন। তো এটাই হয়। তো এইরকম ভাবে যে একটা বাইরের জিনিসটাকে যদি আমি ভালোবাসতে পারি, আমার বাইরে, আমার স্বার্থের বাইরে, তখন সেই রকম ভালোবাসাটা আমাদের জন্মায়। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমি কোথাও হারালাম মনে হয় কোনো এক, হ্যাঁ আমি ওনাকে বললাম যে আপনার তো পারবে, বললেন যে এই যে আপনি ঠাকুর ধরবেন, আপনি তো একটা পরিবার নিয়ে এসছেন, আপনাকে কে নিয়ে এসছে? বলে এই যে এই গুরু ভাইরা আছে, কেন নিয়ে এসছে? আপনি কি তার কাকা, জ্যাঠা, দিদা, ঠাকুমা হন? কিছু হন না, ওরা আপনাকে ধরে নিয়ে এসছে কেন এখানে? ওদের কি কোনো বিজনেস ডিল আছে আপনার সাথে? লাভ হবে? বলে না, কিচ্ছু না। তার মানে ওরা আপনাকে নিজের আত্মীয় মনে করে নিয়ে এসছে, এ ওদের আত্মীয় সংখ্যা বেড়ে গেছেন, আপনি ওদের আত্মীয়। এই আপনি যখন দীক্ষা নিয়ে যাবেন, ওরা যেরকম ছুটে এসছে পাগলের মতন একটা ধরে, আপনি তারপরে ছুটতে লাগবে, তো আপনার তো টেনশন বেড়ে যাবে। আপনার এতদিন শুধু নিজের দুঃখ ছিল, এরপরে অন্যের, আপনার আশেপাশে সমস্ত মানুষের দুঃখগুলো, কষ্টগুলো আপনার দুঃখ কষ্ট হয়ে যাবে। তাহলে দীক্ষা নিয়ে কষ্ট দুঃখ বাড়ে না কমে? বাড়ে। কিন্তু ওই যে বললাম সুখ আর আনন্দ এক না, ওই মা ওই মেয়ে একটা গর্ভে ধারণ করে, কত কষ্ট। ডোল বলে একটা ইউনিট আছে, ব্যথার ইউনিট, ব্যথাকে পরিমাপিত করার ইউনিট ডোল। একটা মানুষের ব্যথা সহ্য করার ক্ষমতা ডোল দিয়ে মাপা হয়। তো যদি 10 ডোল যদি ধরা হয় যে এটা অপটিমাম, এর উপরে আর মানুষ সহ্য করতে পারে না, তাহলে ওই প্রসব বেদনাটা হচ্ছে 10 ডোল, মানুষের ব্যথা সহ্য করার অপটিমাম ওই ইউনিট কনসিভ, ওই ডেলিভারি যে পেইনটা হয়, ব্যথা, সেই ব্যথা গ্রহণ করে। তাতে কি সুখ আছে নাকি? সুখ নাই, কিন্তু মা বলে ডাকবে একজন এসে, আনন্দ, বিস্তার, বিস্তারি জীবন, বিস্তারি প্রেম, এই বিস্তারি আনন্দ। তার মানে এই 1 থেকে 2 যখন ছড়ালাম সেটা আনন্দ, 1 থেকে 1 থেকে গেলাম সুখ থাকতে পারে, আনন্দ নাই। আনন্দ মানেই হচ্ছে বিস্তার। দ্য গ্রেটেস্ট জয় অফ দিস ওয়ার্ল্ড, একটা কথা আছে, দ্য গ্রেটেস্ট জয় অফ দিস ওয়ার্ল্ড কামস ফ্রম দ্য গ্রেটেস্ট পেইন অফ দিস ওয়ার্ল্ড। এই মা বলে ডাকবে, এই ডাকটা শোনার জন্যে পৃথিবীর, মানে ভালোবাসার যদি একটা চরম কিছু থাকে তাহলে ওই মাতৃস্নেহ, মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, প্রেম, সেটা পেতে গেলে তাকে পৃথিবীর সবথেকে সর্বোত্তম কষ্ট নিতে হবে। তো সেরকমই তাই, ঠাকুরও আমার কাছে তাই। তাই আমি মনে করি যে ঠাকুরকে গ্রহণ করলে আমাদের জীবনে কষ্ট বাড়বে, আমাদের জীবনে দুঃখ বাড়বে, সমস্ত কিছু বাড়বে, সমস্যা বাড়বে, কিন্তু আমাদের জীবনে সেই পরিমাণে আনন্দ বাড়বে, সেই পরিমাণে বিস্তার বাড়বে। আর লাস্টে কয়েকটা কথা আমি চেয়েছিলাম যেটা আপনাদেরকে বলবো, যে ঠাকুরের একটা বাণী দিয়ে আমি শেষ করতে চাই। ঠাকুর বলছেন, এই বাণী শুনে ভয় পাবেন না। বাণীটা হচ্ছে, যার আছে সে আরও পাবে। ঠাকুর বলছেন, যার আছে সে আরও পাবে, প্রচুরভাবে দেওয়া হবে, আর যার নাই, যদি কিছু থাকে তাও নিয়ে নেওয়া হবে। কারণ যারা ঐশ্বর্য সংগ্রাহী চিত্ত, ঐশ্বর্য সংগ্রহ করতে চায়, তো যারা ঐশ্বর্য সংগ্রাহী চিত্ত তাদের ঐশ্বর্যই
আরো তর করে তোলা হবে যদি তাই চায়। আর যাদের নেই চাহিদাই নগণ্য তাদের তাও কেড়ে নেওয়া হবে প্রিয় পরমে ভরপুর করে দেওয়ার জন্য। এই হাতে যদি জিনিস আর ধরে রাখি আর একটা জিনিস নিতে পারবো না, তাই ঠাকুর ধরেছি রিক্ত হওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য, যাতে তাকে পুরো এক্সক্লুসিভলি সম্পূর্ণভাবে তাকে যেন আমরা ধরতে পারি। তাই দুঃখ কষ্ট আনন্দ ভুলে, এই দুঃখ কষ্ট সমস্যা এই সমস্ত কিছু ভুলে আমরা ওই ঠাকুরের ওই এক একটা প্রদীপ হয়ে উঠব। আমি নিজের জীবনে ঠাকুর যে যজন যাজন ইষ্টভৃত্তি সস্তায়নী সদাচার সকালবেলায় ওঠা নাম ধ্যান ইষ্টভৃত্তি সময় মতন করা সময় মতন পাঠানো এই সমস্ত কিছুর দায় দায়িত্ব আমার, কেউ আমার দায় নেবে না, কেউ না, সমস্ত দায় আমার। বুঝে নেবার দায় আমি কাউকে ব্লেমও দিতে পারবো না, তুমি তো এটা আমাকে জানাওনি এরম বলা ছিল, সেই দায়ও আমার, সেই দায়ও আমাকে নিতে হবে। তাই আমরা প্রতি প্রত্যেকে যেন সাবুধ হয়ে উঠি, আর তারপরে সেই ডিপি ওয়ার্কে যদি আমরা ঘরে ঘরে যাই তাহলে বিফল মনোরথ হতে হবে না, সমস্ত প্রদীপ ঘরে ঘরে জ্বলবে। যেই কাজটা হনুমান করেছিলেন, আমরা বলি লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন তিনি, তা না, তিনি একটা রাজ্যে সেইখানে সাধারণ জনতা যদি এগেনস্টে হয় তাহলে কোনো আততায়ী বা কোনো বাইরের কোনো আক্রমণ সেখানে সফল হতে পারে না। হনুমান কি করেছিলেন যখন দেখলেন যে আমার মা সীতাকে ওখানে আটকে রেখেছে, জয় করতে হবে, ঘরে ঘরে গিয়ে সে নামের আগুন জ্বালিয়েছিলেন, লঙ্কা পুড়িয়েছিলেন, কি দিয়ে, ওই শ্রীরামের সেই ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। ওই ঘটে ঘটে প্রথম ঋত্বিক ছিলেন সেই হনুমান, যিনি ঘরে ঘরে গিয়ে রামের প্রতি ভালোবাসা জাগিয়ে দিয়েছিলেন, রাজা ধরাশায়ী হয়ে গেছিল। তো সেই ঘটে ঘটে আমরা সবাই সেই হনুমানের পদাঙ্ক অনুসরণ করে ঘরে ঘরে যাব, সেই প্রদীপ জ্বালাব, সেই ইষ্ট নামে মানুষকে সঞ্চারিত করে ভালো থাকব, ভালো রাখব। যাই হোক, জয় গুরু। আমি জানি না কি বলেছি, কি মিস করেছি, তবে এই এটার ইতি নাই, ক্রমশ টু বি কন্টিনিউড। এই যাত্রা অনন্ত হয়েছে, ঠাকুর এই জন্যে বলতেন যে অনন্ত হয়ে, ঠাকুরের এটা মাঝে মাঝেই আওড়াতেন ঠাকুর, কারোর হয়তো লেখা অনন্ত হয়েছ, ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার, ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমাকে ধরিতে চাহিত কে আর, যত যত পিছু ছুটে যাব আমি আরো 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 দূরে রবে তুমি, ফুরাবে না তুমি ফুরাবো না আমি, তোমাতে আমাতে রব একাকার, অনন্ত হয়েছ ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার। জয় গুরু, জয় গুরু।